সে আজ থেকে বহু বছর আগের কথা। ক্ষীরগ্রামে বিদ্যাচর্চা প্রসঙ্গে ভিক্ষাকর কর্কালঙ্কার ও তার বংশধরগণের অনেক খ্যাতি ছিল। তারা তন্ত্র, স্মৃতি ও জ্যোতিষ চর্চায় ছিলেন অগ্রণী। ভিক্ষাকর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে এখানে এসেছিলেন। একদিন সন্ধেবেলায় তিনি ফিরছিলেন এই পথে। প্রবাদ আছে, এক ব্রহ্মদৈত্য তার সঙ্গে তর্কে পরাস্ত হয়ে সর্বশাস্ত্রে পাণ্ডিত্য লাভের বর দিয়েছিলেন। এইখানেই নাকি হয়েছিল তর্কযুদ্ধ। শোনা যায় তিনি নবদ্বীপে হরিদেব ন্যায়লঙ্কারের নিকট অধ্যয়ন করতেন। এখন আমরা আছি সেই ব্রহ্মদৈত্য তলায় যেখানে হয়েছিল এই তর্কযুদ্ধ। আচ্ছা, এইখানে কোন গাছটায় ব্রহ্মদৈত্য আছে? ওই বেল গাছটায় ব্রহ্মদৈত্য আছে। গ্রামের এখানে কেউ সেই জন্য এখানে আসে না? সন্ধ্যের পর এখানে কেউ আসে কেন? আর ব্রহ্মদৈত্য বেরোয় অনেকে দেখেছে না? এরকম আরো অনেক তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি আসছে ক্ষীরগ্রাম অভিযান। সাথে থাকুন।